সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে ইলেকট্রিক বিটার ছাড়া ডিমের সাদা অংশের পারফেক্ট ফোম তৈরি করার প্রসেসটি শেয়ার করব। তার কারণ হচ্ছে এখন কিন্তু অনেক ধরনের ডেজার্ট আইটেম তৈরি করতে, বিশেষ করে কেক এবং এই ধরনের অনেক কিছু তৈরি করতে ডিমের ফোমটা খুবই প্রয়োজনীয় হয়ে পড়েছে। তবে আমাদের অনেকেরই কিন্তু বাসায় ইলেকট্রিক বিটার নেই। তো ইলেকট্রিক বিটার ছাড়াও যে বাসায় নর্মাল হ্যান্ডউইচের মাধ্যমে মাত্র 5 মিনিটে পারফেক্ট ডিমের ফোম তৈরি করা যায় সেই প্রসেসটি শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ডিমের ফোম তৈরি করার জন্য এখানে আমি 2টি ডিমের সাদা অংশ নিয়েছি আর ডিমের কুসুম 2টাকে বাদ দিয়ে দিয়েছি। তার কারণ হচ্ছে ডিমের কুসুম দিয়ে দিলে কিন্তু ডিমটার মধ্যে পারফেক্ট ফোম ক্রিয়েট হবে না। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ চিনি। চিনিটা দেওয়ার কারণে এই ডিমটার মধ্যে খুব দ্রুত ফোমি ভাব চলে আসবে। এখন আমি এটাকে অনবরত একটি হ্যান্ডউইচের মাধ্যমে 2 মিনিট বিট করে নিচ্ছি। আর তার ফাঁকে একটি কথা বলে নিচ্ছি, ডিম 2টা কিন্তু অবশ্যই নর্মাল টেম্পারেচারের হতে হবে। ফ্রিজের ডিম হলে কিন্তু এটার মধ্যে পারফেক্ট ফোম ক্রিয়েট হবে না। তো দেখতেই পাচ্ছেন 2 মিনিটের মধ্যে কিন্তু এটার মধ্যে কিছুটা ফোম চলে আসছে। এরপর যে এখানে আমি আরও 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম, দিয়ে আবারও সেম প্রসেসে 2 মিনিট বিট করে নিব। আর 2 মিনিট পর দেখা যাবে যে এটার মধ্যে খুব দ্রুত ফোম ক্রিয়েট হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন আমি অনবরত করে নিচ্ছি আর 2টি প্রসেসে করে নিচ্ছি। নর্মালি আমরা ডিম যেভাবে ফেটি সেভাবে একবার করে নিচ্ছি, আবার ডাল যেভাবে ঘুটি সেভাবে করে নিচ্ছি। আর আমার কাছে মনে হয় এভাবে করলে খুব দ্রুত এটার মধ্যে ফোম চলে আসে। তো দেখতেই পাচ্ছেন 4 মিনিটের মধ্যে কিন্তু আমার ডিমের ফোমটা ঠিক এই পজিশনে চলে এসেছে। তবে এটা কিন্তু এখনও পারফেক্ট ফোম হয়নি, যেহেতু এটা হ্যান্ডউইচ থেকে পড়ে যাচ্ছে। যখন ফোমটা হ্যান্ডউইচ থেকে পড়বে না তখনই বুঝে নেবেন যে এটা পারফেক্ট ফোমে পরিণত হয়েছে। তো আরও মিনিটখানে করে নেওয়ার পর আমার ডিমের ফোমটা এখন একদমই রেডি। দেখতেই পাচ্ছেন এটাকে ঝাঁকি দিলেও এটা হ্যান্ডউইচ থেকে পড়ছে না, একদমই সেট হয়ে গিয়েছে। আর বাটিটা যখন আমি উপর করব তারপরও দেখবেন একটুও নড়বে না। দেখছেন একটুও নড়ছে না, এটা একদমই পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে। এই ডিমের ফোমটা দিয়ে আপনারা কেক অথবা যে কোনো ধরনের ডেজার্ট আইটেম তৈরি করতে পারেন যেগুলোর মধ্যে ডিমের ফোম প্রয়োজন হয়। তো আশা করছি আমার আজকের এই ইলেকট্রিক বিটার ছাড়া পারফেক্ট ডিমের ফোম তৈরি করার প্রসেসটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভিডিওটিকে।